হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আপনাদের সাথে আমি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনারা প্রায় সবাই কায়েন্ট মাস্টারে বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে থাকেন তো কায়েন মাস্টারে ভিডিও এডিট করার পর আপনাদের যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে কর্নারে কায়েন্ট মাস্টারের লোগো অর্থাৎ একটি ওয়াটারমার্ক চিহ্ন প্রদর্শন হয় যেটির কারণে আপনাদের ভিডিও এডিট করা অনেক খারাপ দেখায় এবং ভিডিওটি দেখতেও অনেক খারাপ দেখায় তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়াটার মার্ক রিমুভ করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ তো লেটস গো ভিডিওটি শুরু করা যাক তো এটি করার জন্য আমাদের কাইন মাস্টার প্রয়োজন তো কাইন মাস্টার আমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনাদের এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন তো সার্চ বারে আপনাদের লিখতে হবে কাইন মাস্টার ই তো কাইন্ডলি আপনারা লিখবেন যেটা সেটা হচ্ছে কাইন মাস্টার লেটেস্ট ভার্সন প্রিমিয়াম অ্যাপস তো এটি লেখার পর আপনাদের যে কাজটি করতে হবে গো অর্থাৎ সার্চ বারে ক্লিক করতে হবে তো বন্ধুরা সার্চে ক্লিক করার পর আপনারা এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড্রেস চলে আসছে তো আমার সাজেস্ট মতো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই জায়গাটা আপনারা একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস চলে আসছে তো আমাদের এখন যেটি করতে হবে আপনার স্কল ডাউন করে একটু নিচে চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কাইন মাস্টার একটি লোগো প্রদর্শন হয়েছে তো আপনারা আর একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন আসার পর যেটি হতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লুকিং ফর এ নিউজ জব কাইন্ড মাস্টার তো বন্ধুরা আপনাদের এখন যে কাজটি সেটি হচ্ছে ডাউনলোড কাইন মাস্টার নামে একটি ইন্টারফেস চলে আসছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটি ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবে তো প্লে স্টোর থেকে আপনাদের ওয়াটার মার্ক রিভোভ অর্থাৎ ওয়াটার মার্ক সরে যাবে সেরকম একটি অ্যাপস আপনারা ইনস্টল করতে পারবেন তো এই অ্যাপসটি যখন আপনারা ইনস্টল করবেন তখন থেকে আপনারা যদি ভিডিও ইডিট করেন তাহলে কখনোই ওয়াটার মার্ক থাকবে না আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম